আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই কিশোর বাতান অনলাইন ক্লাস থেকে। আমি গোলাম মোস্তফা, একই সাথে তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আমরা শীতকালীন ছুটির পরে আজকে আবার নতুন করে ক্লাস শুরু করছি। তোমরা জানো যে শনি এবং রোববার এই সময় আমাদের হিসাব বিজ্ঞান ক্লাস থাকে। যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাই, সুস্বাগত। পাশাপাশি তোমাদের বন্ধুরা যারা এখনও সংযুক্ত হয়নি তাদেরকে সংযুক্ত করে নাও, যাতে আমরা সবাই ক্লাসটা উপভোগ করতে পারি। বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, আর কয়েকটা ক্লাস হলে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নিই। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে কিন্তু আমাদের সিকিউ এবং এমসিকিউ কোশ্চেন থাকেই। ওকে বন্ধুরা, চলে যাই আমাদের আলোচনায়। আমরা যারা দেখতে পাচ্ছি যে এখানে নগদ টাকার একটা বিষয় দেখতে পাচ্ছি, যে সাথে সাথে ব্যাংক সংক্রান্ত একটা বিষয় বা ব্যাংক দেখতে পাচ্ছি, অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হতে পারে নগদ এবং ব্যাংক নিয়েই, এরকম কিছু। হ্যাঁ বন্ধুরা, এটা এবং নগদ টাকা এবং ব্যাংকের টাকা, আমরা নগদ টাকা আমাদের আসে যায় ব্যাংকেও, আমরা টাকা জমা রাখি ব্যাংক থেকে, টাকা উত্তোলন করি, এই সংক্রান্ত হিসাব আমরা এখানে রাখবো। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয় কী। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে আলোচনার বিষয় হলো নগদান বই। আমাদের ফার্স্ট বারে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন থাকে। বন্ধুরা, আমরা আজকে আলোচনা থেকে যা শিখতে পারবো, আজকে আলোচনার শিক্ষণ ফলগুলো হচ্ছে নগদান বই সম্পর্কে বলতে পারবে, বাট্টা ও বাট্টা শ্রেণী বিভাগ সম্পর্কে বলতে পারবে, এবং আমরা নগদান বইয়ের মধ্যে কয়েকটা শ্রেণী আছে সেই শ্রেণীগুলো জেনে আমরা তিন ঘর নগদান বই কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা জেনে নিব। বন্ধুরা চলো আমরা চাই প্রথমে আসি নগদান বহি কী। নগদান বহি বলতে আমরা সাধারণত যে বহিতে নগদ টাকা